ব্যথায় ব্যথিত হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেলে তারপরও নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হযরত জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার নবীকে কোলে উঠাইছে তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল নবীরে কোলে লইয়া ডাকতেছে ও উহুদের পাথর উহুদের পাহাড় রে দেখ যেই নবী না হইলে তোরা হইতে না আমি হইতাম না কুল কায়নাত হইতো না এই নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে নবী বেহুশ জ্ঞান ফিরে না একটু বিছানার ব্যবস্থা করে দে আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি জিবরাইল বলেন এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায় জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে নবীজির জ্ঞান ফিরে না অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলছে ডান দিকে মাথা ফিরাইছে বাম দিকে ফিরাইছে জিবরাইল ডাকে হুজুর আমি জিবরাইল আপনার মাথার পাশে আমার নবী কান্দে জিবরাইল আমার সাহাবীরা কই রে আমার অবস্থা রে আমার সাহাবীরা কই আমার মন মানে না জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দান দান মুবারক শহীদ মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা ভিতরে বেহুশ ছিলেন উপরে নিয়ে আসলাম সাহাবীদের খবর পরে নেবেন হুজুর আমি জিবরাইল আপনার ব্যথার রিপোর্টগুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি হুজুর বলুন দাঁত ভাঙা ব্যথাগুলো কেমন লাগে আমি আল্লাহর কাছে পৌঁছাবো হুজুর বলুন মাথা ভাঙা ব্যথা কেমন লাগে আমি আল্লাহর কাছে পৌঁছাবো আমার নবী কান্দে জিবরাইল দাঁত ভাঙা ব্যথা কেমন জিগাইলি মাথা ভাঙা ব্যথা কেমন জিগাইলি আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন রে জিগাইলি না জিবরাইল শুনো দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি যে নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে বলুন এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা মানলে জান্নাতি না মানলে দোজখী মানলে আবু বকর না মানলে আবু জাহেল সুজাওয়াজ মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন আবু বকর হইতে পারলে লাভ হবে না লস হবে কিন্তু আবু বকর হইতে পারলে নবীর কথা মাইন্না হবেন না না মাইন্না হায় হায় নবীজি কথা আবু বকর কিভাবে যে মানতেন অক্ষরে অক্ষরে মানতেন আপনারা জানেন এটা পুরাণ কাহিনী নবীজি হিজরত করবেন ৬ মাস আগে বলছে ৬ মাস পরে ডাক দিয়া দে হে আবু বকর রেডি আবু বকর তুমি ঘুমাও নাই হুজুর ৬ মাস আগে যে বলছিলেন তার থেকে ৬ মাস পর্যন্ত একটা রাত্রেও আমি বিছানায় পিঠ লাগাই না কিভাবে মানছে আর আমরা সুদ ছাড়তে পারলাম না ঘুষ ছাড়তে পারলাম না মিথ্যা কথা ছাড়তে পারলাম না মা বাবার সাথে বেইমানি পারলাম না ছাড়তে পারলাম না খেতের লাইল কাটা বন্ধ করতে পারলাম না চুরি করা বন্ধ করতে পারলাম না মানুষের সাথে ভালো ব্যবহার দেখাইতে আল্লাহ বলছে নবীর কথা মানতেন নবীর কথা মানলে আবু বকর আপনারা কি সেই নবীর কথা মানতে রাজি আছেন নবীজির পক্ষ থেকে দুইটা চিঠি আপনাদের কাছে আমি রাখতে চাই দুইটা চিঠি নবীর পক্ষ থেকে আচ্ছা বলুন নবীর চিঠির দাম আসেনি বাবা যুবক রে আজকাল তো দিনে সমাজে দেখছি বন্ধুর সিডি আইলে বন্ধু বন্ধুর সিডি ফাইলে হ্যাঁ রাত্রে দিনে চারবার ঘেরা করে বন্ধুর সিডি আর বান্ধবী বাড়াইলে তো হ্যাঁ দরজা বন্ধ করে ঘরে কিন্তু নবী যে এত কষ্ট করে কতগুলো চিঠি আমাদেরকে দিয়ে গেলেন একদিন তো নবীর সিডিটা কইলা বললেন না দুইটা চিঠি আপনাদের সামনে রাখলাম একটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান উম্মতেরা রে সবচেয়ে একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট হবে তোমার মৌতের কথাটা তুমি স্মরণ রাখো যা কিছু জুড়াইছো সই সম্পদ টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক বাগান ভর্তি বিল্ডিং ভর্তি মার্কেট বানাইছো বহুত কিছু রে উম্মত কিন্তু তুমি যে মরে যাইবা এই খবর কি তোমার আছে মইরা দেখো তোমার কিছু নাই তোমার কিচ্ছু নাই
আচ্ছা বলুন, কোটি কোটি টাকার সম্পদ, মরার পরে আপনার কি আছে? বাস্তবে দেখেন বিদেশি কম্বল গায়ে দিয়ে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, আধা ঘন্টা পরে মৃত্যু হয়ে গেছে, ছেলে মেয়েরা খবর পাইছে বাবার মৃত্যু, বলুন বিদেশি কম্বলটা আপনার গায়ে রাখবে? যে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, বলুন রাত্র যতটাই বাজে এই বিছনাটার মধ্যে আপনারে রাখবে কিনা? ফলোরে ফলোরে না মালিব, সকাল হইবার আগে বারিন্দায় নিব, দশটা বাজবার আগে গুসুলখানায় নিব, গুসুল করাইয়া সাদা কাফর পরাইয়া মসজিদের কোনার চারিপায়া খাটে শুয়াইয়া উঠানের মধ্যে রাখবো, বলুন সাদা কাফন পরে এই খাটের মধ্যে শুয়ার পরে এই জগতে আপনার আর কি আছে? বাবারে নবী বলছে একটাও যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ রাখো, কি রোজগার করে কি জমাইছো, একদিন ময়রা দেহ না তোমার কি আছে? ময়রা দেহ ফুলাফান অনেক সময় কইলে হুজুর ময়রা আবার দেহুম কেমনে, ময়রা কেমনে দেখবেন? আসুন একটা ঘটনা, এটা কোরআন হাদিস না বাস্তব থেকে বলছি, আপনাদের কষ্ট হইতাছে? বাস্তব একটা ঘটনা, এক বেচারা কোটি কোটি টাকার মালিক, বড় লোক, অনেক কিছু, হ্যাঁ বাড়ির সামনে বসে বসে খালি গর্ব করে, আমার মতো এই এলাকায় কার কি আছে, আমার মতো কার কি আছে, আমার যা আছে গ্রামে কার কি আছে? এটা ভাই ছিল মৌলবী, মৌলবী ছোট ভাই ফিসাদা গিয়া কই, ভাই সাহেব খালি কন কার কি আছে আপনার মতো, আমি হিসাব করে দেখছি আপনার কিচ্ছু নাই। বড় ভাই কয় তোরে মৌলবী বানাইলাম না, একটা ব্যাগ কল বানাইলাম, আরে আমি যে আসনডাত বসি বিকালে, এই আসনডাত কয়েক গ্রাম জুড়ে আছে, আমার পুকুরে যে মাছ আছে এই মাছের পয়সা সারা গ্রামের আছে, বাড়িঘর তো রাজকীয় পরিবেশ, কি কস তুই? মৌলবী কে আমার ব্যাগ কল কইলেন, আচ্ছা সুযোগ পাইলে বুঝামু আমি ব্যাগ কল না আপনি ব্যাগ কল। গত চৈত বৈশাখে একটা ঘটনা গেছিল, জমিতে দান বাইরিছিল, ভিতরে চাউল নাই, এটা কি বাউনি আইসিন? সারা বাংলাদেশে ছিল এরকম, কোন কোন জমিতে দান বাইরেছে ঠিক, ভিতরে চাউল নাই, কিন্তু এই বেচার তো অনেক জমি জামা। মৌলবী কে ভাই সাহেব আপনার অনেক জমি, দান বলে বাইরেছে ভিতরে চাউল নাই, একটু দেহুন দরকার না? কহ হুনতাছি তো, গিয়া দেখে ঠিক হই দান আছে চাইল নাই, ভাই সাহেব এই জমির তো কোনো দাম নাই, জমি আছে ভিতরে কিচ্ছু নাই, তাহলে এটাতে কি করবেন? কহ ঠিকই কইছো। অহন মৌলবী কো কিছুটা সাইজে আইছে, ভাই সাহেব আমি ব্যাগ কল একটা কথা কইলে শুনবেন? কি শুনলে কুমু কো কও, আপনি খেতের আইলো শুয়ে যাইবেন, আমি সাদা একটা চাদর দা আপনারে গুইরা কাছে বইয়া কান্দুম, আমার বড় বাইরে সাপে কেটে মাইরা লিছে, কিন্তু আমি না কওয়া পর্যন্ত আপনি উঠতারতেন না, কি হইব কহিরা পরে বুঝছেন। ও যাহ তুই কইছো ছোটো ভাই মৌলবী, দেখি কি হয়, চাদর দা ঘুরছে সাদা চাদর দিয়া, কান্তাছে মৌলবী কাছে বইয়া, মৌলবী কান্তাছে কাছে বইয়া, মৌলবী কি মিশা কথা কইব? আমার বাইরে সাপে কেটে লাইছে গো, বাইরে বাইরে লাইছে, লোকজন দৌড়াদৌড়ি করে হায় হায় হায়, লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকা খেতে আইলো ফিরা লইছে, আহ আরে জেনে কো খালি খেতে আইলো না, ও আজকা তো কবর হয়ে যাইব একবারে খালি হাত, কিচ্ছু নি তার তো না, যেই এই খালি কথাটাই কয় কবরে যাইব খালি হাত। আচ্ছা এই ভদ্রলোক সব শুনতাছে নি? বাবা রে মরার আগে মরা দেহ, এই দেশে কি তোমার আছে? হগলে একটা কথাই কয় কবরে যাইব খালি হাত, ছেলেরা ডাকাই থাকে বড় বড় অফিসার গাড়ি লিয়া বাড়িতে বাবার মৃত্যুর খবর, যে কান্নাকাটি চাষা আপনি কইছিলেন আমার বাবারে সাপে কাটছে, বাবারে আমি তো সাথেই ছিলাম, কে চাষা কে বাবা সাপে কে হেটার চিনে, যারে সুযোগ পা হেরেই মারে, আমি দরতারলাম না মাইরা লাগতাম সাপেরে, চাষা দেহি বাবার মুখের কাপড়টা সরান একটু দেহি। মৌলবী মনে মনে কয় দেখলে তো দরদ ফিরে যাবো মুগা, কয় বাবা শোনো দেখ বাজে আবার নি আবেগের ঠেলা নি, বাবার শরীরে হাত দাও, শোনো সাপের কাটা রুগী যে হাত দিব তার শরীরে বিষ ডুববো, কষা সা তাই নাকি? কহ কষা যে তাইলে ডাইকে রাখেন, ছেলে বাবার শরীরে হাত দিতে রাজি না। আচ্ছা বলুন বাবা এই সবগুলি হুনতাছে নি? তখন কিছুটা বুঝে আইছে মৌলবী, যে কইছি না আমার কিচ্ছু নাই, হেডাই জমুন নাই বাবারে, এত ওয়াজ লাগে না, বৈরব থেকে মৌলবী আনুন লাগতো না, একটা ভাই একটা ফুতারে মৌলবী বানায় লাইন, এটা তো করতেন না, তাইলে গড়ে গড়ে হেদায়েত ঢুকবে, ওয়াজের দরকার পড়বে না, একটা ফুতারে নাইতে একটা ভাইয়েরে মৌলবী বানায় লাইন, এটা করতেন না, মৌলবী বানাইতেন না। কি করে দেখেন মৌলবী ভাইকে হেদায়েতের পথে নিত, ফুলারা কানতেছে, মায়া কানতেছে, বিবি বাচ্চা সবাই কানতেছে, আরেক মুরব্বী আয় কই মৌলবী সাহেব সাফে কাটছে, জি চাষা বাবারে সাফে কাটা রুগী সহজে মরে না, সহজে মরে না,
এদিকে আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব আলহাজ নুরুল ইসলাম সিরাজী সাহেব আছেন, এরকম রুগী আসে তো, সাপে কাটা রুগী সহজে মরে না, বিষ নামাই তাহলে ভালোই যে বুবা। এই মৌলবী কয় বিষ থাকলে নে নামাই তো, সিস্টেম তো করছি বাইরে, হেদায়তের পথ দেখাইতাম। কত চাষা আমি নিজেই যাই কবিরাজের কাছে, কবিরাজ সাপ মরছে না ভাই, খালি ক আমার কি নাই, আমার মতো কার কি আছে, বাইরে বুঝাইতাম বাইরে যে কিচ্ছু নাই। নবী এই অজ্ঞই এই সিরিটাই তো আমরা দিয়ে গেছে, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ রাখো, মৃত্যুটাকে কাছে রাখো। কবিরাজ সাহ দু তিন ফুদিয়া কইবেন এই বিষ এমনি নামান যাইত না, একটা সিস্টেম করবেন। ও মৌলবী ফরাই আনছে, মৌলবী বলে বেককল, মৌলবীও কয় ভাই কইছে কি করবো বড় ভাই, দেখি সিস্টেমে ফালাই আনি বাইরে বুঝাইতারি। দু তিন ফুদিয়া কইবেন এই বিষ নামান যাইত না, একটা সিস্টেম করবেন আপনি কবিরাজ সাহ, কি সিস্টেম, এইভাবে 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 করবেন। মৌলবী ফরাই আনছে, কবিরাজ দু তিন ফুদিয়া কয় হায় হায় কত সাপ দেখছি, এই সাপ আর দেখছি না, এটা নামানের বিষ না। পোলারা ধরছে, বাবা আমার বাবারে বালা করেন, কোটি কোটি টাকার সম্পদ, কি করবো আমরা সম্পদ দিয়ে ভালো করেন। কবিরাজ কইতেছে, বাবা রে সম্পদ দিয়ে কি মৃত মানুষ ভালো করা যায়, তবে একটা সিস্টেম, ওই যে মৌলবী ফরাই আনছে কি বড় ছেলেকে, কই বড় ছেলে তো চাচা আমি, তুমি একটু তোমার বাবার পায়ের কাছে খাড়াও, আমি মাতার থেকে বিষ যাইরা আস্তে আস্তে পায়ে দানিয়া বাইর করবো, এই বিষ তোমার শরীরে উঠবো, তুমি মইরা যাইবা তোমার বাবা ভালোই যাব। বড় ছেলে কো চাচা যাইরেন না, আমি অফিসের হেড অফিসার, দায়িত্ব বেশি, বাবার মৃত্যুর খবরে তাড়াতাড়ি আইছি, বিকালে যাওন গা লাগবো, বাবার মাটি দিলে মাটি দেলাইন, বড় ফুলা কি কইতাছে বাবা হুনতাছে নিও, খালি হুনদে না হুনে না কান্দে, বড় ছেলে তোমার পড়ার খরচ চালানোর জন্য ফজরের নামাজ না পড়ে জমিতে কাজ করতে গেছি, হাইটা গেছি রিকশায় উঠছি না, একটা জিনিস খাইতে মন চাইছে খাইছি না, তোমার পড়ার খরচ বাড়ানোর জন্য, খরচ রাখার জন্য আজকে তুমি বুঝি কও আমি রাজি না। মেজু ছেলে মাপসাই শুরুরা কয় বায়ার যেহেনে নাই আমি হ্যান আছি নাই, আমি মেয়ে কানতেছে কি করবো কি করবো, বাবার বয়স হয়েছে বাবা জাগা জাগা, বাড়ি অন্য কানতেছে, কানতে কানতে বাইঙ্গা হয়ে রাজা, কবিরাজ সাহ আমি থাইকা কি করবো, আমি মহিরাজ মো সাপ জাগা আমি থাইকা কি করবো। কবিরাজ কো যাইবেন না আপনি, কহ তাইলে আপনি ভাওয়ার কাছে খারণ, আপনি যাইবেন যখন বিষটা লইয়া যান স্বামী বালক আপনি যান গা, রাহেন কবিরাজ যাইরেন না, দেখেন উনার হায়াত নাই সাপে কাটছে, হায়াত থাকলে মৌলবীরে থুয়া ইলারে কাটে গেল গা, কাজী উনার হায়াত নাই গেছে গা মাটি দেলান, আমি জি ভূত লইয়া কয়দিন চলি। আচ্ছা এই ভদ্রলোক শুনছি নিও, অথচ এই বিবি ভাইয়া আমরা সোনার বাংলার কত যুবক গর্ভধারিণী মারে গড়তে বাইর করছো, মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে যে বাবা খাওয়াইছিল এই বাবারে করতে বাইর করছো, এই বিবি ভাইয়া বিবি হন রাজি না। কত যুবক বিবি পাইয়া মা বাবারে কষ্ট, চাকরি পাইয়া বেতন পাইয়া আলাদা খায়, নতুন ঘর বানছে, জাজিম কিনছে, বক্স খাট বানাইয়া বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায়, প্রচন্ড শীত মা বাবা ভাঙ্গা ঘরে রে, শীতে মা বাবার ঘুম হয় না, মা জানালাটা খুইলা ডাকে আব্দুর রহমান, এত আরামের কম্বল গায়ে দিয়া ঘুমাইলি মার খবর নিলি না, তোরা যেদিন আমার কুলে ছিলে রে তোকে নিয়ে যখন আমি মা ঘুমের ঘরে ঘুমাইতাম, ডান দিকে যদি প্রস্রাব করে দিতি আমি তোরে বাম দিকে নিয়ে শোয়াইতাম, বাম দিকে যদি প্রস্রাব করে দিতি রে বাবা আমি মা নিজে বিজা জাগায় শুইয়া রে, তোরে আমি শুকনা জাগায় রাখতাম, আজকে কম্বল গায়ে দিয়ে ঘুমাও মার খবর নিলা না। বলুন এই চরিত্রের মানুষ আমরা বাংলাদেশে আছে কিনা, এই মা বাবারে যারা কষ্ট দিবেন যতই আমল আপনি করুন না কেন, মা বাবার চোখে পানি বেরিয়ে আসলে সকল আমল বরবাদ হইয়া যাইব। কত আমল করবেন, কত নেকি কামাইবেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম যদি হও, মায়ে যদি সুতা পরিমাণ কষ্ট দাও সব শেষ। এই বিবি ভাইয়া কত মারে কত বাবারে কষ্ট দিছে, ওই দিন পত্রিকায় দিহি ছেলে বাবারে কাইটা লাইছে খুন কিনা লাইছে, ডেমরার ঘটনা এই এক সপ্তাহ আগের ঘটনা মনে হয়। আজকে যদি ইসলামে পুরাপুরি ঢুকতে পারতাম
নবীর আদর্শে ঢুকতে পারতাম, এই কাজগুলি মুসলমানদের দ্বারা হতো না। আচ্ছা কেউ তো রাজি না, বিবিও রাজি না। আচ্ছা কেউ যে রাজি না, এই বদ্রলোক সব শুনতাছে নি, তখন তার বুঝে আইছে মৌলবি যে কইছে আমার কিচ্ছু নাই, এটাই দেখা যায় ঠিক। কবিরাজ জিগায় মৌলবি সাহ আরো কেউ আসেনি, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ তো রাজি হলো না, জীবন দিত এ লোকটারে বাঁচাইতো, কেউ আছে? মৌলবি চোখের পানি ছেড়ে দিছেন, ও কবিরাজ সাহ আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। মা আছে আর কেউ নাই, মারে নিয়ে আসেন, আসতে পারবে না, বুড়া মানুষ বিছানায় পড়ে গেছে। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে গেলেন, যাইয়া দেখে মা রুমের মধ্যে কানতে কানতে মা বালিশ ভিজাইছে। বলুন সন্তানের বিপদে মার চাইতে কান্দয়া পৃথিবীতে আর কেউ আছে কিনা? মলবি পাশে গিয়ে ডাকে, মা কানতে হবে না, তোমার ছেলে ভালো হবে, জীবিত হবে, বলস কি, কিন্তু শর্ত তোমাকে যাইতে হবে, তা আমার নিয়ে যাও। দৌড়ে দৌড়ে নিয়ে গেছে কাছাকাছি, গেলে দূর থেকে ডাক মারছে, কবিরাজ যাইস না বাবা, যাইস না, আমি মা আইছি। কাছে আসেন, আসছে, আপনার ছেলে ভালো হবে, কিভাবে বাবা, কি করতে হবে কও? আপনি পায়ের কাছে দাঁড়াবেন, বিষ জাইরা বাহির করে পায়ে দিয়ে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, ছেলে ভালো হবে, আপনাদের কাছে জানতে চাই মা রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির। আমার ক্যাসেটের মধ্যে এগুলি আসে না, এটা এই নিজে লেখি, নিজেই মাঝে মাঝে গাই। যাই হোক, বলতেছিলাম একজন রাজি, বলুন এই লোকটাকে, সবাই বলুন লোকটাকে, মা। বাবা আমি রাজি, তবে শর্ত আমি দাঁড়াইতে পারি না বাবা কবিরাজ, আমি বসলে ওইবুনি? হ্যাঁ বসতে হবে। আমি বসে গেলাম, দে সারা বিষ আমি মায়ের কলিজাই ধে। আচ্ছা এই বদ্রলোক শুনছিনি কে আপন? কবিরাজ বলেন, মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? এবার জবাব দেন মা কবিরাজ, রে আমার বড় ছেলে রে বাবা, এই ছেলে পেটে লইয়া 10 মাস 10 দিন কত কষ্ট করেছি আমি জানি, আর জানে আমার আল্লাহ, যেদিন আমার এই ছেলে দুনিয়ায় আসবে রে, প্রথম দিনের ব্যথা লজ্জাই কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিব্বা কামড়াইয়া সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা জ্ঞান হারা হয়ে গেছি, আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করে লোকজন জড়ো করেছে, আমার বৌমার কি হলো? মুরব্বী মহিলারা বলছে, চিন্তা করেন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে, আপনার নাতিনাত করা হবে, মাথায় পানি দে রে, আমার বৌমার জ্ঞান ফিরে আসো, জ্ঞান ফিরে আসলে কান্দে মুরব্বী মহিলারা গো, সন্তানের ব্যথা এত আগে জানি না, আমার আর সহ্য হয় না, আমার একটা দাও দাও গো মহিলারা, আমি নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, প্রসব ব্যথা সহ্য করতে পারি না। এরে কবিরাজ আমি দেখেছি মুরব্বী মহিলারা দাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফালাইয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে, আবার আবদার করেছিলাম 2 টাকার বিষ কিনা দাও, বিষ খায়া জীবন দেই ব্যথা সহ্য হয় না। মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলতো, মা গো পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি রে মা, এই কষ্ট ছাড়া সন্তানের মা হওয়া যায় না, এই মারে যারা কষ্ট দিছো, নামাজ রোজা হজ জাকাত মুফতি মুহাদ্দিস মুবাশশির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না, মরতে যখন হবে আসুন বাবারা নবীর কথা মাইনা আদর্শের মধ্যে ঢুকি, এই রোগগুলি পরিষ্কার করি। ডাকতেছে মা, মা গো আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো, দেখো আল্লাহ নে 2টা 2 জায়গায় করে দেয়। ওই মহিলা ডাকতেছে, কবিরাজ রে ব্যথা অসহ্য চিৎকার মারতাম আল্লাহ গো কইয়া, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে আমার পক্ষ থেকে বাজেট গুলো দিয়ে দিলাম রে, যেই মহিলা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ কইয়া ডাক দিবে, এক একটা ডাকে বিনিময় এক একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিলাম।
এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ যদি এই দিতে পারে, বলুন সন্তানের কিছু দেওয়া দরকার আছে কিনা? বাবারা বলতেছিলাম এবার কেউ রাজি হলো না সন্তানের জন্য জীবন দিয়ে, সন্তান বাঁচাবে মাত্র একজন রাজি, বলুন এই লোকটাকে? এবার মৌলবি ডাহে, বাই ওঠেন, বাই তো ওঠে না, কান্দে, শুধু মুখের কাপড়টা সরাইছে, বড় পোলা কই কই কিরে চাচা কইলো আব্বা মারা গেছে, ওহন বাপেরে মুখটা দেহাম কেমনে, ওহন বাবাও কেউর দিকে চায় না, খালি মার দিকে চায়, মা গো মা এই জগতে আপন থাকলে তুমি আছো, মা দৌড়াইয়া যাইয়া সন্তানের বুকে জড়াইছে, বাবা গো তুমি জীবিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করেছো, বলুন এই জগতে কিছু আপন পাইলে কাকে পাওয়া গেছে? এটা আমার নবীই তো বানাইছে, নবী বলেছে উম্মতেরারে তোর মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এবার মৌলবি কই ভাই সাহেব এবার কোন এই জগতে আপনার কি আছে? ভাই কান্দে আর কই, মৌলবি রে এইভাবে আমারে পথ দেখাবি আমি আগে জানি না, বাবার একটা ভাই মৌলবি বানান, একটা ছেলে মৌলবি বানান, মরতে হবে, মরার আগে মইরা দেখেন এই জগতে আপনার কি আছে? সব পর কিছু আপন থাকলে মা, মা আপন থাকার কারণ নবী আপনত্ব করে গেলেন, মার পায়ের নিচে জান্নাতের সম্পর্ক করে দিলেন, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা এবার বড় ভাই কান্দে, মৌলবি রে নাই আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, শুধু একমাত্র কিছু থাকলে মা, কথা চলেন বাড়ির যাই কোন না, বাড়ির গিয়ে কি করবো? তো অহন কান্দেন কেরে, বড় ভাই কান্দে আর ডাকে, গুনার বোঝা মাথায় লইয়া কান্দতেছি মাফ করে দাও মাবুদাল্লাহ এলাহি। বাবারা দুইটা চিঠি নবীর পক্ষ থেকে আপনাদের কাছে দেওয়ার কথা, একটা চিঠি হলো কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুটাকে স্মরণ রাখো যথেষ্ট, অজের দরকার নাই, আর একটা চিঠি হলো আমার নবী আপনাদের উদ্দেশ্যে দিয়েছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার, আমি আপনাদের কাছে জানতে চাই নবীর চিঠি মাফিক, নবীর চিঠি হিসাব করে আখিরাতের জন্য কে কি বাজার করেছেন, কে কি রোজগার করেছেন। আমার নবী যেদিন বলেছে দুনিয়া আখিরাতের বাজার, সাহাবীরা জড়ো হইয়া প্রশ্ন করে নবী গো আমরা কিভাবে বাজার করলে লাভবান হব, আমার নবী সাথে সাথে আরেকটা চিঠি সামনে পেশ করে দিলেন, সাহাবীরা রে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ ধরো, নামাজটা তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, নবীর কথা যারা মানে গো দেখুন না নবীর সাহাবীর জীবনী, যার নাম কিতাবে লেখে হযরতে আব্দুল্লাহ আনসারি, দৌড়ায় বাড়িতে গেছে বিবি গো, ও বিবি নবী বলেছে নামাজ বলে জান্নাতের চাবি, বল নামাজ পড়বি নি, নামাজ আদায় করবি নি, বিবি একটা চিৎকার মারছে স্বামী, নবী যদি বলে থাকে আল্লাহু আকবার বলো, কে বলে থাকে? কে? মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর কথার মর্যাদা দিত মসজিদে নববীতে। ও মসজিদের পক্ষের বাইরা কারা গো মসজিদ সামনে রেখে মাহফিলের আয়োজন করেছেন? মসজিদে নববীতে যখন জামাতের সময় হইত, আব্দুল্লাহ আনসারি ওই একটা কাপড় নিজের পরনে লাগাইয়া ঘরের ভিতরে গর্ত করেছে, গর্তের মধ্যে বিবিকে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদে নববীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরিক হইয়া, নামাজ যখন শেষ হয়ে যাইত দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপড় খুলে বিবিরে দিত, নিজে গর্তের ভিতরে বসত, বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপুরে নামাজ পড়ে, কোনদিন নামাজ ছাড়ে না, আর আমরার ঘরে সুকেশ ভর্তি কাপুর, আমরা নামাজ পড়ি না।